নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের আগে এবার কেন্দ্রের একের পর এক পদক্ষেপ, যেখানে এবারও লক্ষ্য করা যাচ্ছে যে মনরেগা নিয়ে এক প্রকার ঘোষণা করেছেন কেন্দ্র, যেখানে 100 দিনের কাজের টাকা বৃদ্ধি করেছে দিল্লি। মনরেগার মজুরি বৃদ্ধি করার নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে, যদিও এক্ষেত্রে এই বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় এবার কংগ্রেস। এই বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, লোকসভা ভোটের আগেই 100 দিনের কাজের টাকা বৃদ্ধি করেছে কেন্দ্র, অন্যদিকে এর সমালোচনায় কংগ্রেস, কি বলবে তুমি? সাম্প্রতিক আমি এই যে মনরেগা দৈনিক মজুরি তা 1 লাখে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এমনটাই দাবি করেছিল কংগ্রেস। এবার তারই মাঝে কেন্দ্রীয় সরকার যেখানে 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির নির্দেশিকাও কিন্তু জারি করে দিল, অর্থাৎ একদিকে যখন কংগ্রেস এই দাবি করেছিল তখন কিন্তু বলা যায় যে চুপি সারে কেন্দ্রীয় সরকার এখন মজুরি বাড়িয়ে দিয়েছে 100 দিনের কাজের মজুরি। এবং আদর্শ আচরণবিধি যেহেতু এখন দেশজুড়ে লাগু রয়েছে, তাই তা সত্ত্বেও এই নির্দেশিকা জারি করা নিয়ে অবশ্য বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নির্বাচনী বিধি লঙ্ঘন যাতে না হয় তার জন্য শাসক দলের থেকে শুরু করে বিরোধীদের কোনো নেতাও কিন্তু এই বিষয়ে এখন মুখ খুলতে পারছে না। কারণ স্বাভাবিকভাবে নির্বাচনী আচরণবিধির মধ্যে কিন্তু এটা পড়ে যে সরকারি প্রকল্পের কোনো কিছুই ঘোষণা করা বা কোনো কিছু এখন প্রচার করা যাবে না। তাই এখন এই যে 100 টাকা যেটা বর্ধিত করা হয়েছে মনরেগার যে অর্থ, অর্থাৎ 100 দিনের কাজের মজুরি, সেই টাকা কিন্তু এক প্রকার বলা যায় যে চুপির সাড়ে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেখো 100 দিনের কাজে দেশের সর্বোচ্চ মজুরি যেটা দেওয়া হয় এখনো পর্যন্ত যে তথ্য বলছে হরিয়ানাতে, হরিয়ানা সেই রাজ্যে তোমার 374 টাকা দেওয়া হয়। এদিকে সর্বনিম্ন যদি ধরি মজুরি, সেই মজুরি কিন্তু আমাদের এই উত্তর পূর্বেরই অরুণাচল প্রদেশে দেওয়া হয় এবং তার সঙ্গে নাগাল্যান্ডেও দেওয়া হয় সব থেকে কম মজুরি, দৈনিক 234 টাকা। অর্থাৎ এই যে তোমার 374 টাকা সব থেকে বেশি এবং সব থেকে কম 234 টাকা দেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে, এবারে সেই জায়গাতে মজুরি বাড়ানো হলো। এবং মজুরিতে সব থেকে বেশি যেটা বেড়েছে দেখা যাচ্ছে যে গোয়াতে, সেখানে দৈনিক মজুরি বেড়েছে 34 টাকা, কর্ণাটকে দৈনিক মজুরি বেড়েছে কত না 33 টাকা। 2023 চলতি অর্থবর্ষে যদি পশ্চিমবঙ্গের কথা ধরি সেখানে দেওয়া হতো 237 টাকা এবং সেখান থেকে এখন বর্তমানে 13 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, বর্তমানে 250 টাকা দিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের এই মজুরি, বর্ধিত যে মজুরি সেই মজুরি আমাদের রাজ্যের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে। কিন্তু এখনো এই রাজ্যের পরিসংখ্যান উঠে আসেনি যে কত টাকা সেখানে বাড়ানো হয়েছে বা কত টাকা গিয়ে সেখানে দাঁড়িয়েছে। কিন্তু হ্যাঁ, যে টাকা বাড়ানো হয়েছে যদিও সেটা এখন চুপি সারেই বাড়ানো হয়েছে আমরা বলতেই পারি, কারণ তা নিয়ে কিন্তু এখন কোন রকম ভাবে প্রকাশ করা হয়নি। কারণ খুব স্বাভাবিক ভাবে যদি প্রকাশ করা হয় তাহলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই রাজ্যের হোক এবং গোটা দেশের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে এই বর্ধিত মজুরি যেটা 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। তার সঙ্গে যদি তোমার ধরি অসমের কথা, অসমেও কিন্তু 248 টাকা থেকে বেড়ে 239 টাকা করা হয়েছে, সব জায়গাতেই অর্থাৎ বেড়ে গেছে এই মজুরি। কিন্তু এখনো পর্যন্ত এই মজুরি কার্যকর হবে না, 1 এপ্রিল থেকেই তা কার্যকর হয়ে যাবে। আর দেখো একদিকে যেরকম এবারে যেহেতু ভোট মরশুম, ভোটের মধ্যবর্তীতে আমরা দেখেছি যে যে ডিএ সেই ডিএ কিন্তু এবার পাবেন সাধারণ কর্মচারীরা তোমার মে মাসে, বর্ধিত ডিএ যারা এরিয়া রয়েছে সেই এরিয়ার টাকাটা পেয়ে যাবেন এই মাসের অর্থাৎ চলতি মাসের 30 তারিখে। তার সঙ্গে এই যে মজুরি বাড়ানো হলো সেই মজুরিটাও পেয়ে যাবেন এপ্রিলের শুরুতে, অর্থাৎ ভোট মধ্যবর্তী সময়ে এই টাকা বৃদ্ধিতে এক প্রকার মোদী সরকার যে দলিত শ্রেণীর অংশ রয়েছে সেই দলিত শ্রেণীর ভোট কিন্তু নিজেদের পাশে পক্ষে চাইছেন। সেই দিক থেকে তাকিয়ে এবার মাত্রাত্র লোকসভা নির্বাচনের আগে এক প্রকার বলা যায় 100 দিনের কাজের টাকা বৃদ্ধি করে দিল তাই দিল্লি। মনরেগার মজুরি বৃদ্ধি করার যে নির্দেশিকা সেই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে, কিন্তু তা কোথাও গিয়ে প্রচার করা হচ্ছে না। অন্যদিকে এই বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক সমালোচনাতেও কিন্তু নেমে পড়েছে কংগ্রেস, একযোগে তারা ময়দানে নেমেছে এই মনরেগার যে অর্থ বা মজুরি সেই মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে। তবে বিরোধীদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছুরই উত্তর দিতে নারাজ এক প্রকার কেন্দ্র বা দিল্লি, তারা কোনো কিছুকেই এখন পাত্তা দিচ্ছে না। ভোট হচ্ছে মূল এবং এই ভোটকে সামনে রেখে তারা যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছে। ভোট কিভাবে ভোট বাক্সে কিভাবে প্রভাব ফেলা যায়, সাধারণ ভোটারদের ভোট কিভাবে নিজেদের কক্ষীগত করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এখন যাবতীয় বাস্তবতা দিল্লির পক্ষ থেকে চলছে একের পর এক শতাব্দী।
একদমই, ধন্যবাদ সুপ্রীতি। ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, বিস্তারিত তুলে ধরেছে। এবং লোকসভা ভোটের মুখে 100 দিনের কাজের মজুরি এবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র, এবং সেক্ষেত্রে এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক হারে বাড়ানো হয়েছে। যদিও সেক্ষেত্রে এবার এই বৃদ্ধিকে কেন্দ্র করে এক প্রকার কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।